আমি কি আর কখনো মা হতে পারবো না? আল্লাহ কি আমাকে কখনো মা ডাক শোনার আর তৌফিক দান করবে না? আমি কি কখনো মা হওয়ার স্বাদ গ্রহণ করতে পারবো না? একটা বিবাহিত মেয়ে জানে, বিয়ের পর 1 বছর যেতে না যেতেই শ্বশুরবাড়ি থেকেই শুনতে হয় তার বাচ্চা কবে হবে, কি খবর, বাচ্চা হবে কি হবে না। হ্যাঁ, প্রত্যেকটা মেয়েই মা হওয়ার স্বাদ গ্রহণ করতে চায়, প্রত্যেকটা মেয়েই মা হতে চায়, কারণ মা ডাকটা যে একটা মধুর ডাক, মা না হলে যে এই পৃথিবীতে তার মূল্যই থাকে না। তো প্রত্যেকটা মেয়েই মা হতে চায়, যারা মা হতে পারছে না। শ্বশুরবাড়ির মানুষের অত্যাচার, নির্যাতন, এমনকি স্বামীর অত্যাচার, স্বামী পর্যন্ত দ্বিতীয় বিয়ে করার হুমকি দেয়। কারণ মেয়েটার কি দোষ বলেন তো আপনারা? আল্লাহ যদি না দেয় তাহলে ওই মেয়েটা কেমনে বাচ্চার মা হতে পারবে? শ্বশুর বাড়ির লোকদেরকে বলতেছি, আপনি শুধু মেয়েটাকে দোষ দেন, আল্লাহ তো আপনার ছেলেরও কোনো সমস্যা দিয়ে থাকতে পারে, সেটা আগে আপনি ইয়ে করে দেখেন, তারপর তো আপনি একটা মেয়েকে দোষারোপ করবেন। তা কি নয়, শুধু কি মেয়েটারই দোষ? শুধু কি মেয়েটি মা হতে পারছে না এটাই মেয়েটির দোষ? একটা মেয়ে যখন মা হতে পারে না, তার মনে, তার বুকে যে কত কষ্ট চাপা লেগে থাকে শুধু একটা মেয়ে জানে। একটা মেয়ের জীবন মা ছাড়া কিন্তু মূল্যহীন, কারণ মা ডাকটা সবাই শুনতে চায়। যারা মা হতে পারছে না, যেসব আপুরা, শুধু তারাই জানে মা হওয়ার কষ্টটা কী জিনিস, তাদেরকে কতটাই তারা ধুকে ধুকে মরতেছে সেটা শুধু তারাই জানে। শুধু মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলেই বা মানুষের সঙ্গে হাসি খুশি থাকলেই বোঝা যায় না যে ওই মানুষটার ভিতরে কষ্ট আছে। অনেক সময় মানুষের বুকের ভিতর, মনের ভিতর অনেক কষ্ট থাকে, এই কষ্টগুলো কিন্তু কেউ দেখতে পারে না, কেউ বুঝতে পারে না। শুধু একটা মা না হয় একটা নারী বুঝতে পারে তার বুকে কত ব্যথা, তার বুকে কত বেদনা, সে কতটা কষ্ট নিয়ে এই পৃথিবীতে বসবাস করে সেই শুধু জানে। আজকের এই গল্পটি আমি যে বলতেছি, এটা একটা আমার আপুর জীবন থেকে নেওয়া। তার জীবনে অনেক অত্যাচার, অনেক নির্যাতন, এখন ওই আপুটার কি দোষ বলেন তো? ওই আপুর স্বামী নাকি ওনাকে সবসময় হুমকি দেয় যে উনি দ্বিতীয় বিয়ে করবে। আপনি যদি এক নারীতে আসক্ত না হন তাহলে তো দ্বিতীয় বিয়ে করবেন এই, কারণ ওই নারী, কারণ আপনি ওই মেয়েটাকে ভালোই বাসেন না। তাহলে কেমনে আপনি যদি ভালোবাসেন তাহলে কখনো বাসার জন্য ওই মেয়েটাকে ডিভোর্স দিতেন না, ওই মেয়েটাকে হুমকি দিতেন না যে আমি দ্বিতীয় বিয়ে করব, তোমার এবার যদি বাচ্চা না হয় তাহলে আমি দ্বিতীয় বিয়ে করব। এখন কি বলবো, বর্তমান সমাজের আমাদের এই পরিস্থিতি, যদিও একটা স্বামী ওই মেয়েটাকে ভালোবাসতে চায় বা ভালোবাসে কাছে নিতে চায়, কিন্তু তার বোন প্লাস তার মায়ের জন্য কিন্তু পাবে না। কারণ মা বোন বলবে, আমি ফুপি হইতে চাই, আমি দাদি হইতে চাই, আমাকে দাদি হওয়ার স্বাদ গ্রহণ করতে দাও, আমাকে ফুপি হওয়ার ইয়ে দাও। একটা বাচ্চা হওয়ার পর তার ফুপি আর দাদি কতটা কী করবে সেটাও কিন্তু জানা আছে। এখন ওই ভাইটা নাকি সবসময় ওনাকে, ওনার সাথে খারাপ আচরণ করে, মানে ওনার বাচ্চা হয়েছিল 3টে বাচ্চার মতো হয়েছে, কিন্তু মারা গেছে বাচ্চা, কারণ ডায়াবেটিসের কারণে বাচ্চা মারা গেছে। এখন ওনাকে প্রচণ্ড পরিমাণে হুমকি, আমি আবার বাইরে গেছিলাম, মানে বাসা থেকে একটু বাইরে বাইর হয়েছিলাম, ওই আপু ওইভাবে বলতেছে না, আমি শুধু বলছিলাম ভাবি একটু কি হাঁটতে যাবেন, কয় হ্যাঁ, তারপরে কান্নাকাটি করে কথাগুলো বললো। অনেক খারাপ লাগলো আমার বাচ্চাদেরকে দেখে, উনি আবার চোখের পানি ফেলাইলো, বলে একটা বাচ্চা নেওয়ার কষ্ট আমি কিন্তু ভালোই জানি, তারপরও আমাকে এভাবে অত্যাচারিত হতে হয়, সবসময় উঠতে বসতে খাইতে বল সবাই বলে যে বাচ্চা হবে না, ওনার স্বামী একটু যদি কোনো 19-20 হবে তো সংসারে, তাহলেই বলবে তোমাকে আমি ছেড়ে দেবো, এবার যে বাচ্চা আনে দিতে না আবারও ছেড়ে দেবো। তাহলে ওই মেয়েটার কী দোষ আপনারা বলেন? ওই মেয়েটার কি কোনো দোষ আছে? আল্লাহ যদি না দেয় তাহলে কি ওই মেয়েটা বাচ্চার মা হতে পারবে? তাই আমি এখন ওই ভাবিকে বললাম, সংসার না করতে চাই আপনি ছেড়ে দেন, কারণ ওই লোক আপনাকে ভালোই বাসে না, ভালোবাসলে অবশ্যই আপনাকে এইভাবে বলতো না। সন্তান না থাকলে, সংসার না থাকলে কোনো মেয়ের জীবন থেমে থাকে না, মা হতেই হবে এমন কোনো কিন্তু কথা নেই। যারা নিঃসন্তান সন্তানের জন্য আফসোস করেন, আল্লাহ বিভিন্নভাবে তার বান্দাদের পরীক্ষা করেন, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহ পরীক্ষা দেওয়া উচিত, কারণ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই কিন্তু আল্লাহর পক্ষ থেকে অবশ্যই উত্তম পুরস্কারের ব্যবস্থা রয়েছে। সুখে থাকুক পৃথিবীর সব মা, মা হওয়ার আক্ষেপ যাদের কুড়ে কুড়ে খাচ্ছে, আল্লাহ তাদের যেন সব দোয়াগুলো কবুল করে নেয়, আল্লাহ যেন তাদের যারা মা হতে পারছে না তাদের অন্তঃস্থল থেকে আমার জন্য আমার প্রতি দোয়া রইল, তাদের প্রতি দোয়া রইল, তারা সকলে যেন মা হতে পারে, সকলে যেন মা হওয়ার স্বাদটা গ্রহণ করতে পারে।
আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা মা হতে পারে না তাদের জন্য সবাই মন থেকে অনেক দোয়া করবেন। সবাই বলে 40 জন দোয়া করলে নাকি তার দোয়া কবুল হয়। সবাই দোয়া করে দিবেন ওই আপুটা বা ওই ভাবিটার জন্য, যেন উনি মা হতে পারে, ওনার সংসারটাকে বাঁচাতে পারে। আজকে এ পর্যন্ত, সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। সবার জন্য অনেক দোয়া রইল, ওই আপুটার জন্য সবাই বেশি 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 করে দোয়া করবেন।